ভিডিওটা দেখলেন, এটা নাকি ডায়মন্ড হারবারের ছবি, যেখানে তৃণমূল বিজেপির মধ্যে ব্যাপক ঝামেলা। কেন জানেন? বিজেপির দাবি, তৃণমূলের লোকজন তাদের পতাকা রাতের অন্ধকারে ছিঁড়ে ফেলেছে, যাকে কেন্দ্র করে একেবারে রণক্ষেত্রের এলাকা রণক্ষেত্র হয়ে উঠেছে সেই এলাকা। যদিও এই ভিডিও আমরা নই, বিজেপির তরফ থেকে পোস্ট করা হয়েছে। এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তক বাংলা। লোকসভা ভোটের আগে সন্দেশখালি নিয়ে তোলপাড় হয় গোটা রাজ্য, তারই মধ্যে উত্তপ্ত হওয়ার ছবি ধরা পড়লো ডায়মন্ড হারবারে। মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় বলেই পরিচিত ডায়মন্ড হারবার। তিনি বারবার দাবি করে এসেছেন যে তার লোকসভা কেন্দ্রে শান্তি শৃঙ্খলা বজায় রয়েছে। তবে একটি ছবি সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে যে এদিক ওদিক বিজেপির দলীয় পতাকা ধুলোয় গড়াগড়ি খাচ্ছে, ছিঁড়ে পড়ে রয়েছে। আর তা নিয়েই বিজেপি কর্মীরা তৃণমূলীদের দোষারোপ করছে। গালিগালাজ থেকে শুরু করে ঝগড়া চেঁচামেচি কোনো কিছুই বাদ যায়নি। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার পর খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ, তাদেরকেও ঘিরে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। এই গোটা ঘটনার জন্য তৃণমূলকেই কাঠগড়ায় তুলেছে বিজেপি। এই ভিডিও পোস্ট করার পর শুভেন্দু অধিকারী, তিনি নিজের এক্স হ্যান্ডেলে টুইট করেছেন। সেখানে তিনি লিখছেন যে কুখ্যাত ডায়মন্ড হারবার মডেল এখন বিজেপি মহিলা কর্মীদের প্রতিরোধের মুখোমুখি। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিষ্ণুপুর থানার অন্তর্গত আন্দারমানিক আঁচলের কালমিখালি গ্রামে তৃণমূলের গুন্ডারা উপস্থিত হয়েছিল। তারা বিজেপির পতাকা ও ব্যানার ছিঁড়ে ফেলে স্থানীয়দের হুমকি দিতে শুরু করে এবং পরিবর্তে বিজেপি না করে তৃণমূলকে সমর্থন করতেও বলে। স্থানীয়রা জড়ো হয়ে প্রতিবাদ করলে, বিশেষ করে নারী শক্তি তাদের মুখোমুখি হলে তারা পালিয়ে যায়। তারা হুমকি দিয়েছে যে তারা রাতে ফিরে আসবে এবং কয়েকজন বিজেপি কর্মীকে অপহরণ করবে। প্রথমত ডায়মন্ড হারবারের লোকেরাই গুন্ডামি করছে, এবার তারা শুধু পেশি শক্তিকেই প্রতিহত করবে না, হুগলি নদীতে তৃণমূল পার্টিকে ছুঁড়ে ফেলে দেবে। দ্বিতীয়ত, গুন্ডারা যদি কোনো সহিংসতায় লিপ্ত হয়, আমি এমন আইনি অ্যাকশন নেব যাতে তাদের সারা জীবন অনুতপ্ত হতে হয়। আর এই পোস্টকে কেন্দ্র করেই চাপানো তো শুরু হয়েছে। তবে ভিডিও সত্যতা যাচাই করেনি আজ তক বাংলা। বিজেপির তরফ থেকে এই ভিডিও পোস্ট করা হয়েছে। তাদের তরফ থেকে দাবি করা হচ্ছে যে এই ভিডিও নাকি ডায়মন্ড হারবারের, যেখানে দেখা যাচ্ছে যে বিজেপির পতাকা যত্রতত্র ছিঁড়ে পড়ে রয়েছে, ধুলোয় রীতিমতন গড়াগড়ি খাচ্ছে। বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে তৃণমূলীরা এই কাণ্ড ঘটিয়েছে। সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেল।